বন্ধুরা, অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। তার আগেই আমি সকলকে জানাচ্ছি, ছোটদের এবং বড় বোনদের, বন্ধুদের আমার শুভ নববর্ষ। তা আজকে আমার রেসিপি হচ্ছে ভেটকি মাছের কাঁটার বাটি চচ্চড়ি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। তা চলুন দেখে নিই আমার এই ভেটকি মাছের কাঁটার বাটি চচ্চড়ির জন্য কী কী লাগছে। এই যে লাগছে আমার ভেটকি মাছের কাঁটা, এই মাছগুলো ফিস ফ্রাইয়ের জন্য হোটেলে চলে যায়, আর এই কাঁটাগুলো বাজারে পাওয়া যায়, এগুলো ভীষণ টেস্টি। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, লবণ, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ধনে পাতা আর সাদা তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে ভালো করে তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে নেব। তারপরে লাল লাল করে আমি মাছের এই কাঁটাগুলো, ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। তেল খুব ভালো ধরনের গরম হয়ে গেছে, আমি এক এক করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু উল্টে ফাটে লাল করে আমি ভেজে নেব। নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কাঁটাগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য। এই ফোড়নের ওপরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে অল্প করে আমি এর মধ্যে লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আমি পুরোপুরি এক চামচ, বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম অ্যাড করবেন। দিয়ে আমি আরও মিনিট দুই তিনে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই মশলার ওপরেই এই মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না কড়ায় ভরে যায়, দিয়ে আরও আমি দু মিনিট ভেজে নেবো। মশলা দিয়ে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল অ্যাড করে দিলাম। সামান্য একটু জল অ্যাড করবো, একদম ভাজা ভাজা হবে জিনিসটা, বেশি ফোল থাকবে না। দিয়ে আমি দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার মাছের কাঁটা বাটি চচ্চড়ি, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ভেটকি মাছের কাঁটার
বাটি চচ্চড়ি আমি পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি। কি দারুণ হয়েছে শুধু দেখুন, একদম স্পাইসি, টেস্টি অ্যান্ড স্পাইসি। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।